প্রদীপ দাস ইস্ট বেঙ্গলের একজন অন্ধ ভক্ত। তিনি খেলা দেখেন কান দিয়ে, তার চোখ আসলে কান। ১৯৯৭ সাল ফেডারেশন কাপের ফাইনাল ইস্টবেঙ্গল বনাম এয়ার ইন্ডিয়া, সেই প্রথম ইস্টবেঙ্গলের খেলা দেখতে আসা প্রদীপের। আমি প্রথম মাঠে এসেছি ১৯৯৭, যেটা ফেডারেশন কাপের খেলা ছিল ইস্টবেঙ্গল ভার্সেস এয়ার ইন্ডিয়া। ইস্টবেঙ্গলের সঙ্গে আমার সম্পর্ক জড়িয়ে গেল, আমি যখন রামকৃষ্ণ মিশনে থাকতাম, আমার কিছু বন্ধু মানে বন্ধু বান্ধব ছিল বা বড় দাদাও ছিল, তখন ওরা কেউ বলছে মোহনবান, কেউ বলছে ইস্টবেঙ্গল। আমি তখন বেছে নিলাম, তখন আমার অ্যাকচুয়ালি কোনো আইডিয়াই ছিল না যে ইস্টবেঙ্গল পূর্ববঙ্গ কী বঙ্গ, চাষটা আমি সবে শুরু করছি। তারপরে জানলাম যে ও পূর্ববঙ্গের লোক মানে ইস্টবেঙ্গল, আর এই দেশীয় মানে ঘটি মানে মোহনবান। আমি তখন থেকে কিন্তু টার্গেট করলাম যে আমি যদি মানে খেলা যদি ফুটবল খেলাকে ভালোবাসতে হয় তাহলে এই দলের জার্সিকেই ভালোবাসবো, এই দলটাকেই ভালোবাসবো। তার কারণ যখন জানলাম পূর্ববঙ্গ, আমি সেখানে আমার বাবার জন্ম তো পূর্ববঙ্গে, তার রক্ত আমার শরীরে বইছে, কাজে কাজেই আমি ইস্টবেঙ্গলকেই বেছে নিলাম। জন্মান্ধ প্রদীপ যখন রামকৃষ্ণ মিশনের ব্লাইন্ড বয়েজ একাডেমিতে পড়তেন, তখন থেকেই লাল হলুদের অন্ধ ভক্ত। আরও অনেকের মতোই শতাব্দী প্রাচীন ক্লাবের সঙ্গে প্রদীপের আত্মিক যোগ বাংলাদেশের কারণেই। তার বাবা ছিলেন পূর্ববঙ্গীয়। ২৭ বছর হয়ে গেল প্রদীপ ময়দানে আসেন, ইস্টবেঙ্গলের খেলা দেখেন। ডার্বিতে মোহনবাগানকে ৩-২ গোলে হারানো থেকে জবি জাস্টিন এন্ড্রিকের গোল তাঁর স্মৃতিতে আজও টাটকা। একটা খেলা তো সত্যি কথা বলতে গিয়ে যেটা আমি গেছিলাম দেখতে, সেই খেলাটা মানে আমি আমি যতবারই অ্যাকচুয়ালি আইএসএলে ডার্বি দেখতে গেছি, রেজাল্টটা উল্টো হতো, তখন তো আইএসএল হয়নি, তখন আই লিগ ফাইলিগ চলতো। আর আমি যে খেলাটা সবথেকে ভালো খেলছি আই লিগে, যেটা আমার জবি জাস্টিন দুটো গোল করেছিলো, এন্ড্রিকে একটা গোল করেছিল, যেটা 2-3 গোলে মোহনবাগানকে হারানো হয়েছিল, ওটা আমার সবথেকে ভালো লেগেছে। রেফারির বাঁশি, বুটের শব্দ আর গ্যালারির কোলাহল, শব্দ দিয়েই খেলার ছবি আঁকেন প্রদীপ। বাদুর, তিমি, ডলফিনের মতো প্রাণীরা শব্দ তরঙ্গ দিয়েই সামনে থাকা ঘটমান বর্তমানের দূরত্ব বুঝতে পারে, এমনকি আকার সম্পর্কেও ধারণা তৈরি করে। বিজ্ঞানের পরিভাষায় যাকে বলা হয় ইকোলোকেশন, প্রদীপ দাসও এভাবেই ম্যাচ দেখেন। সত্যি কথা বলতে কি, আমার দৃষ্টিশক্তি না থাকলেও আমার শ্রবণ শক্তি দিয়ে আমি খেলাটাকে আয়ত্ত করি, কারণ কানই আমার চোখ, চোখই আমার কান, এই হচ্ছে ব্যাপার। রেফারির বাঁশি তো বিভিন্ন ধরুন, ফাউল হলে একরকম হচ্ছে, সেটা আমাকে অনুমান করে তার ফাউল হয়ে গেছে, বা গোল হলে একটা লম্বা বাঁশি মারছে, আবার যখন স্টার্ট হচ্ছে তখন মারছে, হাফ টাইম যখন হচ্ছে তখন একটা বাঁশি পড়ছে, এইভাবে আমাকে ধরে নিতে যে রেফারি ডিসাইডটা কী হচ্ছে। আর প্লাস যেটা হয় সেটা গোল যখন হচ্ছে, আমার প্রিয় দল যখন গোল করে দর্শকের একটা কোলাহল থাকে, আমাকে ধরে নিতে হবে আমার দল গোল করেছে, বা দল যদি মিসও করে তখন একটা কিন্তু যেন আশ্চর্যের মতো হয়ে গেলো যে কী হলো, ব্যাপারটা হলো না। কিন্তু এগেনস্ট দল যখন গোল করবে তখন চুপচাপ আমার দলের লোকেরা চুপচাপ থাকে, তারা আমাকে ধরে নিতে হচ্ছে। প্লাস একটা জিনিস আমার কাজ করে, সেটা হচ্ছে যে বল যখন পায়ে মারছে, যে আমাকে মনের মধ্যে ছবি করিতে হবে যে আমার দলের বলার মানে যে খেলছে সে কিন্তু গোলের পক্ষেই যাচ্ছে, বা যদি মিস করে সেটাও বুঝে নিতে হয় আমাকে। মানে চোখের কাজটা মনের ছবিতে তৈরি করতে হয়, কান চোখের কাজ করে। প্রদীপের বাড়ি হাওড়ার শালকিয়ায়, বাবা ছিলেন রিক্সাওয়ালা, মা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করতেন। পরিবারে রয়েছেন প্রদীপের আরও 2 ভাই এবং 1 বোন। আমার জন্ম হচ্ছে রশিকৃষ্ণ ব্যানার্জিলেন শালকিয়া। আমার বাবা রিক্সা চালাতো, মা পরিচালিকার কাজ করতো, আর আমরা 3 ভাই 1 বোন। 55 বছরের এই ইস্টবেঙ্গল ভক্ত একটি ফুটবল কোচিং সেন্টারও চালান।
40-45 জন ছেলে সেখানে ফুটবল খেলতে আসে, অবশ্যই বিনে পয়সায়। প্রদীপের স্বপ্ন, তার কোচিং থেকেই কেউ না কেউ একদিন কলকাতা লীগ খেলবেন, ISL কাঁপাবেন। দেখুন, আমার স্বপ্ন অনেক দূর, কিন্তু বাস্তবে রূপান্তর কতটা হবে আমি বলতে পারবো না। আমার যে কোচিংয়ে আছে এই মুহূর্তে 40-45টা ছেলে আছে, তাদের কিন্তু পয়সা করি নেওয়ার ব্যাপার থাকে না। স্বপ্ন দেখি যে আমার কোচিং সেন্টার থেকে কেউ না কেউ কলকাতা লীগ বা ISL খেলতে পারে। আমার মতন একজন এইভাবে খেলাকে সম্পূর্ণরূপে আয়ত্ত করে একটা ছেলেকে তৈরি করে যদি আমি পাঠাতে পারি, আমি ভাববো এটাই আমার স্বপ্ন পূরণ হলো, এটাই গর্বের ব্যাপার।